প্রিয় ভাই বন্ধুরা, আজকে আবার আমরা নতুন একটা চ্যাপ্টারের অঙ্ক নিয়ে এলাম। সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ অফ নাম্বারস বাই পার্সেন্টেজ নেট এফেক্ট, মানে কোনো একটা নাম্বারে যদি সাকসেসিভ ডিক্রিজ ইনক্রিজ হয়, আমরা আজকে শুধুমাত্র ইনক্রিজটা অথবা ডিক্রিজটা দেখে নেব। ওকে, পরবর্তীতে আমরা নতুন করে আবার আনবো এটা পার্ট ওয়ান। ওকে, এটা তোমাদের পার্ট ওয়ান আর কি। This is part 1, net effect, successive increase decrease of numbers by percentage net effect. তাহলে কি হবে, একটা কিছু পার্সেন্টেজ বাড়লো আর একটা কিছু পার্সেন্টেজ কমে গেল, তাহলে নেট এফেক্ট কি হবে আর কি। ওকে, সুন্দর অঙ্ক করতে যাচ্ছি আমরা উইদাউট পেন অ্যান্ড পেপার, জবরদস্ত ক্লাস হতে যাচ্ছে, সুপার ফাইন ক্লাস, সুপার ফাইন, সুপার ফাইন, সুপার ফাইন। দেখো কি হচ্ছে, ওকে, সুপার ফাইন ক্লাস, ডোন্ট স্কিপ, ডোন্ট স্কিপ। আমরা প্রত্যেক দিন বলছি যে উইদাউট পেন অ্যান্ড পেপার, ওকে, উইদাউট পেন অ্যান্ড পেপার আমরা বলছি, ওকে, উইদাউট পেন অ্যান্ড পেপার, উইদাউট পেন পেপার, ওকে, উইদাউট পেন পেপার। তাহলে আমরা একটু দেখি উইদাউট পেন পেপার কী করে হয়। নো পেন নো পেপার লেখাই আছে, আমরা এতদিন যা করে এসেছি মোটামুটি আমাদের নো পেন নো পেপার ছিলই, এবারও আমাদের নো পেন নো পেপার। ওকে, মুখে মুখে আমরা হিসাব করব। আগে লেখা আছে ব্রেন ক্যালকুলেটর, আমরা ব্রেনের ক্যালকুলেটরটাকে ইউজ করব বন্ধুগণ। আর আমরা প্রত্যেক দিন যেটা বলে থাকি যে আমাদের ইয়ে আর কি, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা আমাদের সাথে থাকছে, প্রত্যেক দিন থাকবে। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তোমাদের একটা মানে ইয়ে বাক্য আর কি, সেক্ষেত্রে তোমরা এটাকে ভুলবে না, আশা করি হোপফুলি তোমরা ওটা ভুলবে না আর কি, হোপফুলি তোমরা ভুলবে না যে আমরা এটাকে কিন্তু আমাদের জীবন মন্ত্র বানিয়ে নিয়েছি। ওকে, লাইফ মন্ত্র আর কি, লাইফ মন্ত্র, লাইফ মন্ত্র, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমি যদি চিন্তা করি যে আমার দ্বারা হবে তাহলে হবে, আমি যদি চিন্তা করি আমার দ্বারা হবে না তাহলে হবে না, এই এই বাক্যের উপরে যদি আমি বিশ্বাস করি যে আমার দ্বারা হবে এবং আমি করতে পারবো, তাহলে কিন্তু আমি আমার ফুল এনার্জি দেবো, ফুল এনার্জি, ফুল কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশন, ফুল ডেডিকেশন, ফুল পেশেন্স, ফুল পেশেন্স, কমপ্লিট পেশেন্স, 100% পেশেন্স। মানে আমি একবার বসবো তো আর 16 ঘন্টা এরকম আর কি। শচীন স্যার যেমন 12 ঘন্টা প্র্যাকটিস করতেন, শচীন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতেন, পিটি উষা ম্যাম সামার সিজন মে বালিতে দৌড়াতেন, সামার সিজন মে বালিতে, স্যান্ড, স্যান্ড বোঝো তো তোমরা, বালু, বালি আর কি, যেটা দিয়ে যে ঘর বাড়ি তৈরি হয় এটা। তো পেশেন্স, পেশেন্স, ডেডিকেশান আর কনসেনট্রেশন, এই তিনটে হলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, মোটামুটি হয়ে যাবে। আর এর জন্যই আমার 4টে ভিডিও, আমি যে ভিডিওগুলো লিঙ্কে দিয়ে থাকি নর্মালি, পিটি উষা ম্যাম, শচীন স্যার, পিটি উষা ম্যাম, আর একটা হচ্ছে আইএস আইপিএস, আর একটা হচ্ছে টাইম ব্যাংক। ওকে, টাইম ব্যাংকের ভিডিওটা অবশ্যই দেখবে, মানে ওখানে আমি এই বলেছি যে আমি একবার টাইম ডিপোজিট করব ডেডিকেশন কনসেনট্রেশন আর পেশেন্সের সাথে, তাহলে কিন্তু আমার আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, আমার কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলো আমরা দেখি এবার আমাদের অঙ্ক কী আছে। আমি একবারই টাইম ডিপোজিট করব আর সারা জীবন তার সুদা সল নেব। ওকে, প্রথম অঙ্ক, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড ডিক্রিজ বাই 20%, দেন ডিক্রিজ বাই 20%, হোয়াট ইজ দ্য নেট এফেক্ট, ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্টেজ, নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্টেজ। তাহলে দেখো এখানে কী হয়, এটা ইনক্রিজ বলছে মানে প্লাস হয় আর কি, আর ডিক্রিজ হচ্ছে মাইনাস হয়। ওকে, আর এই দুটোকে আমরা গুণ করি। ওকে, একটা হচ্ছে -20, এটা প্লাস নিয়ে নিই, -20 ইন্টু +20 ডিভাইডেড বাই 100। তো যেহেতু মাইনাস আর প্লাস কেটে যায় তোমরা জানো, আর এই দুটো গুণ করলে কী হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস কত হলো, 400, -2×4, 400, যেহেতু এখানে জিরো আর কি, আর ডিভাইডেড বাই 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল, থাকলো কত, -4%, মানে -4% হচ্ছে নেট এফেক্ট, হচ্ছে -4%। তাহলে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস ধরবো তাকে, আর যদি ডিক্রিজ হয় তাকে মাইনাস ধরবো, এইটা হচ্ছে বিষয়, বাস ওইখানেই তোমার অঙ্ক বাজিমাত। তাহলে কি প্লাসে মাইনাসে দুটোই কেটে গেল, আর প্লাস প্লাস করে দুটোই মাইনাস করে যদি গুণ করি আমি এইভাবে, -20 আর +20 দুটোই গুণ করলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে, -400 হয়ে গেল, দুটো শূন্য আসা গেলো, 2×4,
আর এই শূন্য শূন্য কেটে গেল, মাইনাস ফোর থেকে গেল। তাহলে এই অঙ্কটা করার জন্য কি আমাদের পেন পেপার দরকার হচ্ছে? আমাদের কিন্তু পেন পেপার দরকার হচ্ছে না, আমাদের কিন্তু পেন পেপার দরকার হচ্ছে না। আমরা জানি একটা প্লাস দুটোই সেম সংখ্যা, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, আর এই দুটো গুণ হয়ে মাইনাস হলো 400/100। এটা কিন্তু মনে মনে করা যাবে, একদম মনে মনে করা যাবে। অতএব এখানে কিন্তু আমাদের কোনো পেন পেপারের দরকার হচ্ছে না। এই নাম্বার ইনক্রিজ বাই 20% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 20%, তাহলে নেট এফেক্ট কী হচ্ছে? নেট এফেক্ট কিন্তু -4%। ওকে, -4%। আর তারপরে একটু অঙ্কটা দেখি আমরা একটু। এই নাম্বার ফার্স্ট ডিক্রিজ বাই 30% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 30%, হোয়াট ইজ দ্য নেট এফেক্ট, ইনক্রিজ অর ডিক্রিজ? তাহলে প্রথমে কী বলেছে, -30%, পরেরটা +30%, এবার কী হবে, প্লাস করে কী করবো, -30 গুণ +30, তাহলে এই দুটো বাই 100, তাহলে এই প্লাস এই মাইনাস কেটে গেল, তাহলে 3×3=900। ওকে, 3×3=900, -900/100, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তো কত থাকলো, -9। এখানে মাইনাস সাইন না করেও অত পার্সেন্টেজ ডিক্রিজও থাকতে পারে। ওকে, এখানে ডিক্রিজ থাকতে পারে, এখানে ইনক্রিজ থাকতে পারে, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, সেটা তো আমরা জানো, এটার আগে মাইনাস লাগানো আছে সেটা তো বুঝতেই পারছো। অথবা আমাদের উত্তর হচ্ছে গিয়ে, তাহলে এটাও কিন্তু করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো পেন পেপার লাগছে না, আমরা কিন্তু উইদাউট পেন পেপারে করে বের করতে পারছি। ওকে, আমরা কিন্তু উইদাউট পেন পেপারে করে বের করতে পারছি। ওকে, তাহলে মাইনাস হলো ওইটার শুরুটা কী ছিল, প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস আসলো, যেহেতু ডিক্রিজ মাইনাস ইনক্রিজ প্লাস, প্লাসে মাইনাসে -900/100 ইজ ইকুয়াল টু -9%, -9% তোমার আনসার হয়ে গেল। তাহলে এগুলো করতে কিন্তু আমার পেন পেপার লাগছে না। এখানে এবার দেখি আমরা একটু, এটা বলছে ইনক্রিজ প্লাস, ওকে, ইনক্রিজ প্লাস আর ডিক্রিজ মাইনাস, আমরা জানি ডিক্রিজ মানে মাইনাস, আর প্লাসে মাইনাসে কী হবে, কী হবে, মাইনাস হবে, তাহলে এটা আমরা কেটে দেবো। আমি ডাইরেক্টলি লিখছি এবার, আমি এবার ডাইরেক্টলি লিখছি, মাইনাস কত হচ্ছে, 20 আর 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 200/100। তাহলে এখানে থাকলো আমার কত, +10, আর এখান থেকে -2 বাদ যাবে, -2 কত হলো, তাহলে 8, কী হলো, প্লাস মানে পার্সেন্টেজ 8%, এটা তোমার আনসার। তাহলে এখানে আমরা যেহেতু 10 বেশি ছিল আর 10 কম ছিল, তাহলে এখানে এখানে তো +10 এসেই গেল, আর এখান থেকে -2 আসলো, তাহলে -2 10 থেকে বাদ দিলে 8, তাহলে নেট এফেক্ট কী হলো, ইনক্রিজ বাই 8%। আমরা শুধু দেখছি যে প্রাইস অফ অ্যান আইটেম ইন ইউর ফার্স্ট ইনক্রিজ বাই 20% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 10%, দেন হোয়াট ইজ দ্য নেট এফেক্ট, নেট এফেক্ট কী হলো, 8% বেড়ে গেল। ওকে, 8% বেড়ে গেল। আচ্ছা, পরেরটা দেখি, একদম একদম সুপার ফাইন মেথড, আমার শুধু প্লাসে ইনক্রিজ হলে প্লাস ধরবো আর ডিক্রিজ হলে মাইনাস ধরবো, আর ওই প্লাসে মাইনাসে জানো তোমরা গুণ করে মাইনাস হয়, প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হয়। এখানে বলছে ইনক্রিজ, ইফ এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 50% অ্যান্ড দেন রিসাল্টিং নাম্বার ইজ ডিক্রিজ বাই 25%, তাহলে ডিক্রিজ মানে মাইনাস হচ্ছে, ওকে, ডিক্রিজ মানে মাইনাস হচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে 50+, পরেরটা হচ্ছে 25-, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে 25 দ্বিগুণ করলে 5×25=125, একটা শূন্য বসলো আর নিচে 100, তাহলে এটা শূন্য, এই শূন্য কাটলো, এইটা হচ্ছে একটা দশমিক বসলো, তাহলে এখানে আমাদের 25 অলরেডি ছিল আর এখান থেকে 12.5 বাদ গেল, তো 12.5 25 প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, ওকে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমাদের 12.5% ইনক্রিজ হয়ে গেল, যেহেতু কিছু নেই তার মানে প্লাস, যেহেতু কিছু নেই তার মানে প্লাস। ওকে, তাহলে এটাও দেখো করতে, 25 থেকে 25 গেলে 25 থাকে, 25 থেকে 25 গেলে 25 থাকে, এইটুকু হয়ে গেল, আর এইটা তো মাইনাস, এটা যদি গুণ করি আমি আর পুরোটা পাতালাম না, যাই হোক, তোমাদের জন্য আরেকবার পাতাই, এটা বোধহয় সোজা পাতানো ভুল হলো আমার, সরি। সোজা পাতানো ভুল হলো, ওকে, তাহলে এখানে কী হবে, -25 গুণ 50/100, ওকে, তাহলে এখানে কত হলো, +25
এই শূন্যর সাথে এই শূন্য কাটলো 125/10 তার মানে অটোমেটিক্যালি দশমিকে আসলো তাহলে 25-12.5=+12.5% ইওর আনসার +12.5% ইওর আনসার ওকে একদম মানে আমি যদি ধরে নিই 25 থেকে 25 যেহেতু এটা ইনক্রিজ এটা ডিক্রিজ তাহলে অটোমেটিক্যালি একটা 25 আসলো আর এই দুটো গুণ করে করতে হলে মাইনাস হয়ে গেল পাশাপাশি এসে 125 12.5 আমি 12.5টাকে বাদ দিয়ে দেবো এখানে তো আমি জানি 25 থেকে 25 আর 12.5 বাদ দিলে 12.5 থাকে এইটুকু তো নর্মাল হিসাব ওকে বন্ধুরা আমাদের সাথে তোমরা যদি থাকো তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই আমরা এই জিনিসটাকে আরও অনেক 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 দূরে নিয়ে যেতে পারবো যেহেতু WBCS-এর ক্ষেত্রে আমাদের মেইনসের পেপারে ম্যাথের ক্ষেত্রে স্পেশালি আমাদের কিন্তু টাইম থাকে না নো টাইম আমি তো পরীক্ষা দিয়েছি বুঝতেই পারছো তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা সেক্ষেত্রে আমরা যদি এইভাবে উইদাউট পেন পেপারে করে নিতে পারি আমাদের কিছু বোঝার ক্ষেত্রে আর কি আমি যেহেতু বলি কমন সেন্সের ব্রেন ক্যালকুলেটর এটা হচ্ছে আমার একটা ট্যাগলাইন আর একটা যে কমন সেন্স ইউজ করতে হবে আর ব্রেন ক্যালকুলেটর ইউজ করতে হবে কমন সেন্স ব্রেন ক্যালকুলেটর আর বিজনেসম্যানের হিসাব এখানে দেখো যেহেতু আমি এটা কমন সেন্স লাগাচ্ছি যেহেতু এটা ইনক্রিজ তার মানে প্লাস যেহেতু এটা ডিক্রিজ তার মানে মাইনাস এইটুকু হচ্ছে আমার কমন সেন্স প্লাস এইটুকু হচ্ছে আমার কমন সেন্স বন্ধুরা এইটুকু হচ্ছে আমার কমন সেন্স আমি আবার তোমাদের জন্য হাইলাইট করে দিই যেহেতু এটা ইনক্রিজ তার মানে প্লাস যেহেতু এটা ডিক্রিজ তার মানে মাইনাস বাস এর আগে প্লাস বসছে ওটাকে মাইনাস বসছে যেখানে রাখবে না শুরুতে যদি ডিক্রিজ থাকে তাহলে মাইনাস বসবে পরে যদি ইনক্রিজ থাকে তাহলে প্লাস বসবে এইটুকু হচ্ছে আমাদের হিসাব বাস এইটুকু হচ্ছে আমার এখানে কোনো কিছু বসে না শুধু এই দুটো গুণ করতে গিয়ে আমাদের ডিভাইডেড বাই 100 করতে হচ্ছে তো ওটুকু তো মনে মনে করা যায় ওটুকু কিন্তু মনে মনে করা যায় তোমরা যদি না বোঝো একটু প্র্যাকটিস করে নেবে ইট ইজ ভেরি ইজি তোমাদের জন্যে আমি মানে আমার কি বলবো এত ইয়ে লাগছে যে তোমাদের তোমাদের জন্যই আর কি এগুলো তাহলে এরকম অঙ্ক কিন্তু আমাদের WBCS-এর পরীক্ষায় থাকবে অর্থাৎ যেখানে আমাদের কমন সেন্সটা ইউজ করলাম পার্সেন্টেজ ইনক্রিজ যদি বলে তাহলে প্লাস আর ডিক্রিজ হচ্ছে মাইনাস বাস আর এইটুকু ক্যালকুলেশন তো ব্রেনে তোমাদের করে নিতেই হবে ওকে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আচ্ছা এখানে কিছু আমি কথা বলে দিই তোমাদের যেটা আমি বলতে চাই তোমাদের যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওকে পারফেকশন থেকে কী বলে পারফেকশন থেকে কী আসবে ফিটনেস থেকে সার্ভাইভাল হবে দেখো এটা কিন্তু ধরে নাও তোমরা ওকে কেননা তোমরা জানো কম্পিটিশান কী হারে অতএব তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর ওই হিন্দির কাহাতটা তোমরা জানো তোই মেহনত রং লাগি যেটা আমি তোমাদের বলে থাকি যে প্র্যাকটিস করতে হবে তোমাদের কষ্ট করতে হবে যে আমার টাইম ব্যাংকে আমি বলেছি 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টা প্র্যাকটিস করো ওকে সব সাবজেক্ট আমি তোমাদের একটা রুটিন নিয়ে আসবো তোমরা যদি কমেন্টসে জানাও যে স্যার আমাদের রুটিন দরকার ডেফিনেটলি রুটিন আমি দিয়ে দেবো ডেফিনেটলি রুটিন দিয়ে দেবো তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো বিকজ কম্পিটিশান তোমরা জানো কতটা আমি আরও কিছু বলবো না কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান এটা আমি বলবো ওকে প্র্যাকটিস মেক্স এ ম্যান মেহনত রং লাগি আর এই আমি বলেছি যে তোমাদের ইয়ে হোলি দিওয়ালি এগুলো 3-4 বছরের মধ্যে বাদ তারপরে চাকরি পেয়ে গেলে হোলি দিওয়ালি প্রত্যেক দিন আসবে এটা কিন্তু তোমরা ধরে নাও এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো চলো নেক্সট দেখি কী আছে নেক্সট প্রাইস অফ অ্যান আইটেম ফার্স্ট ইনক্রিজ বাই 25% অ্যান্ড ডিক্রিজ বাই 20% তাহলে এটা হচ্ছে প্রথম হচ্ছে ইনক্রিজ পরে হচ্ছে ডিক্রিজ তাহলে +25 -20 প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে 20 × 25/100 ওকে তাহলে এখানে কত থাকলো +5 আর এখানে মাইনাস কত হচ্ছে দেখো এটা দিয়ে এটা আগে গুণ করলে কত হয় 25 × 50 500 বাই কত হচ্ছে 100 এইটা শূন্য কেটে গেল তাহলে এখানে হচ্ছে -5 এখানে হচ্ছে +5 তাহলে কেটেকুটে কী থাকলো 0 থাকলো কেটেকুটে কী থাকলো কেটেকুটে থাকলো 0 ওকে আমি জানি এটা প্লাস আর এটা মাইনাস তাহলে এখানে থাকলো 5
ওকে প্লাস ফাইভ, আর এই দুটো গুণ করে 500 হচ্ছে, 25 দুগুণে 50, 500, 500 বাই 105 মাইনাস 5, তার মানে আলটিমেটলি জিরো, নেট এফেক্ট জিরো। ওকে নেট এফেক্ট জিরো। আচ্ছা তারপরে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু পেন পেপারের কোনো দরকার পড়ছে না। আমরা বুঝতে পারলাম কি না পারলাম একটু তোমরা কমেন্টস করে জানাবে। এখানে কিন্তু পেন পেপারের কোনো দরকার নেই, এটা প্লাস এটা মাইনাস, বাস ওইটুকু আমাকে ধরে অঙ্কটা বের করতে হবে। যেহেতু দুটো মাইনাস হচ্ছে, তার মানে এটা গুণ করে কত বেরোচ্ছে সেটা আমি যদি জানতে পারি, তাহলে এটা তো প্লাস ফাইভ বেরোলো, এটা মাইনাস ফাইভ মানে জিরো, নেট এফেক্ট জিরো, নেট এফেক্ট জিরো। আচ্ছা পরোটা, প্রাইস অফ অ্যান আইটেম ফার্স্ট ইনক্রিজ বাই 20% অ্যান্ড ডিক্রিজ বাই 25%। দেখো ওইটাকেই উল্টো করে দিয়েছি যাতে করে প্র্যাকটিসটা তোমাদের ভালো করে হয়। এটা পার্ট ওয়ান, পরবর্তীতে আবার নতুন করে পার্ট টু থ্রি আসবে পরবর্তীটাকে। কী হচ্ছে তাহলে, প্রথমটা হচ্ছে প্লাস 25, পরেরটা হচ্ছে মাইনাস 25, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আবার কত আসছে 25 গুণ 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে মাইনাস থাকলো, আর এই দুটো গুণ করে 25 দুগুণে 50 মাইনাস 500 বাই 100। এটা তো আমরা মনে মনে গুণ করতে পারি, 25 দুগুণে 50, 500 বাই 100 মানে মাইনাস 5। ওকে তাহলে মাইনাস মাইনাসে কী হলো, মাইনাসে মাইনাসে 10 হলো মাইনাস, নেট এফেক্ট কী হলো মাইনাস 10%, মাইনাস 10%। বন্ধুরা আমার মনে হয় এর থেকে সহজ আর আমি আর কিছু বলতে পারলাম না, এর থেকে সহজ আর কিছু হতে পারে না। ওকে আই হোপ তোমরা বুঝতে পারলে, ওকে আই হোপ তোমরা বুঝতে পারলে। ইয়েস উইল বি এবল টু ডু ইট স্যার, উইল কমপ্লিট দ্য ম্যাথ ইন ডব্লিউবিসিএস মেন্স, হোপফুলি তোমরা করতে পারবে, হোপফুলি যদি আমাকে ফলো করো। ওকে প্রাইস অফ অ্যান আইটেম ফার্স্ট ইনক্রিজ বাই 12%, ডিক্রিজ বাই 15%। তাহলে প্রথমে বলছে ইনক্রিজ মানে প্লাস, পরে বলছে ডিক্রিজ মাইনাস। আচ্ছা 15 বাড়তে কত হয় জানো তো, 15 বাড়তে 180 হয়, 180 ডিভাইডেড বাই 100। তাহলে এটা এক্সট্রা কাটলো, আর এখানে দশমিক একটা বললো, তাহলে এখানে কত হলো মাইনাস 3, আর এদিকে মাইনাস 1.8, কত হলো তাহলে মাইনাস 4.8%, মাইনাস 4.8%। আচ্ছা উপরেরটায় গিয়ে আমি আনসার তোমাদের ঠিক করে দিলাম, এক মিনিট। আচ্ছা আচ্ছা আনসারটা ঠিক করা হয়নি, এটা হচ্ছে আনসার তোমাদের মাইনাস। ওকে এটা হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা তাহলে এটা হলো আমাদের আনসার। আচ্ছা পরেরটা দেখি আমরা। ওকে এই সিরিজের আমাদের লাস্ট ম্যাথ, এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের কী হিসাবে করতে হবে। প্রাইস অফ অ্যান আইটেম ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 10%। বুঝতেই পারছো 10 কেটে যাবে, 10 10 গুণ করলে কত হচ্ছে 100, 100 বাই 800 মাইনাস, আগে এই শূন্য শূন্য কেটে গেল, কী থাকলো মাইনাস 1, মাইনাস মাইনাস 1%। লাস্টেরটা একদম সহজ দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো, মাইনাস মানে এটা মানে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা এটা কেটে গেল, আর গুণফলের ক্ষেত্রে 10 10 100 হচ্ছে, আমি শুধু ওইটুকু করলাম, 10 10 100 প্লাসে প্লাস প্লাসে মাইনাসে প্লাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইডেড বাই 100, তাহলে 100 কেটে গেল, থাকলো এক মাইনাস 1, মাইনাস 1%। বলো কোথায় তোমাদের পেন পেপার লাগলো, হোপফুলি তোমরা বুঝতে পারলে বিষয়টা, হোপফুলি অ্যান্ড আই হোপ কি তোমরা তোমাদের ভালোবাসাটা দেবে, অথবা আমরা এইভাবে পেন উইদাউট পেন অ্যান্ড পেপারে যেভাবে অঙ্কগুলো করতে পারবো সেই রকম ব্যবস্থা আমরা কিন্তু এখানে করবো, যাতে করে আমাদের অ্যাটলিস্ট ফ্র্যাকশন অফ টাইমে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো বের করে নিতে পারি। হোপফুলি বন্ধু তোমরা আমাদের চারটে ভিডিও যদি দেখো, তাহলে আর বাকি যে সমস্ত কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা এমনভাবে করেছি যেগুলো জলগত নয়। ওকে নর্মালি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দেখলে আমার নিজেরই জ্বর এসে যেত, সেক্ষেত্রে তোমাদের কথা আর কী বলবো, কিন্তু সেই জিনিসটাকে আমরা এত সুন্দর করে প্রেজেন্ট করেছি যে তোমাদের প্রেজেন্টেশানে দেখলেই মন ভরে যাবে। অতএব ইউ ক্যান ফলো মি অন। আচ্ছা আরেকটা জিনিস, আমাদের মিশন WBCS, মিশন CGL, সরি মিশন CGL, আর একটা হিন্দি চ্যানেল, এটা হিন্দি চ্যানেল, আর যেটা তোমরা দেখছো ড্রিম WBCS, এই দুটো সাইডে সাইডে চলে। ওকে ওটা মানে হিন্দিদের জন্যে আর বাংলাদের জন্য, এটা তোমরা যদি মনে করো যে না তোমাদের কোনো বন্ধু হিন্দিতে ভালো হিন্দি ভার্সন চাই ওদের,
বাট সেম জিনিস, শুধুমাত্র কি ল্যাঙ্গুয়েজ, ডিসকাশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। ওখানে হিন্দি আর ইংলিশ একসাথে ইউজ করেছি, এখানে বাংলা আর ইংলিশ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো হোপফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথস উইদাউট পেন অ্যান্ড পেপার অ্যান্ড ব্রেন ক্যালকুলেটার। কমন সেন্স উই আর ইউজিং হিয়ার, কমন সেন্স, সো দ্যাট ইউ ক্যান ক্যালকুলেট দ্য ম্যাথ ভেরি ইজিলি অ্যান্ড উইদাউট টেকিং মাচ টাইম, লিস্ট টাইম। উই আর টেকিং লিস্ট টাইম টু ক্যালকুলেট দ্য ম্যাথ। And as you know that there is no time in a math paper, especially in WBCS main exams, in other exams also, in PSCs, miscellaneous and others exams. So any exams, so whether you are attending CGL or RRB and NTPC, whatever you are attending, you see there is no much time to attend all the question papers in math. So if you are here, you understand the common sense and brain calculation method, then you will be able to do it in a fraction of seconds with your pen and paper, with your brain calculator, so that you complete your math, at least common math, within fraction of seconds, and you attend uncommon math with maximum time. Okay, you attend uncommon math with maximum time. So hopefully you understand the maths. Ami tomader etai bolbo je tumra jinish ta bujhte parle ebong tomader eta kaaje lagbe, baki eta to amader sathe thakei. I can do it, I'll do it. ওকে, এটা আমাদের জীবন মন্ত্র, লাইফ মন্ত্র, সেটা আমি তোমাদের বলে দিলাম। ওকে, লাইফ মন্ত্র, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের এটা বলে দিলাম। ওকে, যাই হোক, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। বাকি সাবস্ক্রিপশান আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তোমাদের জন্য রইলো। আমরা আরও ভালো মেথড নিয়ে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।